Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কে সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে নতুন নতুন অঙ্কের ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখেছেন, ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে, অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায় থেকে বরিশাল বোর্ড 2019 সালের 4 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। আশা, ঊষা ও উর্মি একটি অংশীদারি কারবারের সমান অংশীদার। 2017 সালের 1 জানুয়ারি তারিখে তাদের ব্যবসায়ে নিম্ন বর্ণিত উদ্বৃত্ত সমূহ ছিল: মূলধন আশা 80,000 টাকা, মূলধন ঊষা 70,000 টাকা, মূলধন উর্মি 60,000 টাকা, 12% ঋণ হিসাব ঊষা 1/5/2017 20,000 টাকা। সম্ভাব্য মুনাফার আশায় সারা বছর ধরে আশা, ঊষা ও উর্মির উত্তোলন ছিল যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা এবং 6,000 টাকা। এছাড়া উর্মির পণ্য উত্তোলনের পরিমাণ 1,000 টাকা। চুক্তির শর্ত মোতাবেক মূলধন উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। আশা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসা থেকে মাসিক 1,000 টাকা হারে বেতন পাবে। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরে ব্যবসায়ের মুনাফার পরিমাণ দাঁড়ায় 80,000 টাকা। খতে বলেছে ঊষা ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো, খতে বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো, গতে বলেছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তো ঊষার ঋণের হিসাব আমার অঙ্কটা 2017 সালের, আর ঋণ এনেছে 1/5/2017, অর্থাৎ আমার 5 থেকে আমরা গুনব 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ ঋণের উপর 12% হারে 8 মাসের সুদ হবে। এটা খেয়াল করে তাহলে আমরা কতে বের করি ঊষার ঋণের সুদের, অর্থাৎ 20,000 টাকার ঋণের উপর 12% হারে 8 মাসে, অর্থাৎ 12% বের করার পর যা বেরোবে সেটাকে 12 দিয়ে ভাগ করব আর দিয়ে গুণ করব, তাহলে আমার বের হয় 1,600 টাকা। খতে আমাকে বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। তা আমরা লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করার জন্য প্রথমে অংশীদারদের নাম, প্রতিষ্ঠানের নাম থাকলে প্রতিষ্ঠানের নাম, লাভ লোকসান আবন্টন হিসাব 2017 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য। এই ক্রেডিট পাশে আমরা সর্বপ্রথম নিট মুনাফা দিয়ে শুরু করব। এই তার আগে আমরা বিশদ আয় বিবরণী ব্রেকেটে নিট মুনাফা 80,000 টাকা লিখব। এরপর আমাদের ডেবিট পাশে আসবে সাধারণত মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ, আর ক্রেডিট পাশে আসবে আমাদের উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। আমরা এখন দেখি কি কি আছে। আমরা প্রথমে পেয়েছি মূলধনের সুদ, আমার মূলধন দেওয়া আছে 80,000, 70,000, 60,000, আমাকে বলছে মূলধন উত্তোলনের উপর 10% হারে সুদ, অর্থাৎ 8,000, 7,000, 6,000, যোগ করলে 21,000। আর উত্তোলনের সুদ আমার আসবে, আমাকে বলেছে উত্তোলন করেছে 10,000, 8,000, 6,000, 10,000 টাকার উপরে 10% 1,000, 6 মাসে 500, অর্থাৎ কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা জানি যে উত্তোলনের সুদ 6 মাসের ধরা লাগে, তার মানে 500, 400, 300, যোগ করলে আমরা পাচ্ছি 1,200। আচ্ছা, আর এছাড়া আমাদের উর্মির পণ্য উত্তোলন ছিল, উর্মির মূলধন হিসাবে পণ্য উত্তোলন ছিল 1,000 টাকা, আর আশার ছিল বেতন 12 মাসে 12,000 টাকা। এরপরে ঊষা কারবারকে ঋণ দিয়েছে, ঊষার ঋণ হিসাব ঋণের সুদ আছে আমরা কতে পেয়েছি 1,600 টাকা। এরপর আমরা যোগ করি, ক্রেডিট পাশ যোগ করলে বড় হয় 82,200 টাকা, এটা ডেবিট পাশে নিয়ে আসলাম। এই 82,200 টাকা থেকে আমার এই পেজে ছিল কত, এখানে ছিল 21,000 টাকা, 21,000 টাকা বিয়োগ করব, তারপর আমরা বিয়োগ করবো 12,000 টাকা, তারপর বিয়োগ করবো 1,600 টাকা, তার বিয়োগফল থাকে আমার 47,600 টাকা। এই 47,600 টাকাকে আমরা সমান 3 ভাগে ভাগ করে দিব, তবে ভাগ করার সময় আমার খেয়াল রাখতে হবে
আমার যেন এটা ভাগ করার পরে এখানে যাতে আবার যোগ বিয়োগ, অর্থাৎ এই তিনটার যোগফল যেন আবার এটার সাথে মিলে। অর্থাৎ এখানে আমি 67 টাকা দিয়েছি, এখানে 67 টাকা, এখানে যদি আমি 67 টাকা দিতে যাই তাহলে কিন্তু যোগফল আবার 1 টাকা বেড়ে যাবে। এই জন্য আমরা কি করেছি, শেষে উন্মিকে 1 টাকা কম দিয়ে আমি যোগফল আবার মিলিয়েছি। আর যদি কম দিতে না চাই তাহলে আমাকে দশমিকে আসতে হবে, দশমিকে আসার পরও 1 পয়সা কম বেশি করা লাগবে। এই জন্য আমরা দশমিক পরিহার করে এখানে 67 টাকা, 67 টাকা, এখানে 66 টাকা করে আমি টাকার ফিগারটা মিলিয়ে দিয়েছি। এরপর আমার গতই বলেছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করা। তার আগে আমরা একটু ওয়ার্কিংস গুলো দেখে নিই। মূলধনের সুদ ছিল 10% 8,000, 10% 7,000, 10% 6,000 টাকা। মুনাফার অংশটা আমরা ভাগ করেছি, ক্রেডিট পাশে যোগফল ছিল 82,200 টাকা, ডেবিট পাশে মুনাফার অংশ ছাড়া যোগ করলে ছিল 34,600 টাকা। 82,200 থেকে 34,600 বিয়োগ করলে 47,600 টাকা আসে। তাহলে 47,600 টাকায় 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করে আমরা বসিয়ে দিচ্ছি। এখানে শুধু 1 টাকা কম দিয়ে আমরা মিলিয়েছি। এরপর আমাদের অংশীদারদের মূলধন হিসাব। আমরা জানি যে তিনজন অংশীদারের মূলধন হিসাব করতে হলে টাকার গড় তিনটা, মাঝখান থেকে আগে দাগ দিব, দাগ দিয়ে এই পাশ থেকে 3টি টাকার গড় আর এই পাশ থেকে 1টি তারিখের গড় বের করলে 1টা বিবরণের গড় বেড়ে যাবে। এই পাশ থেকেও 3টি টাকার গড়, তারপরে এই পাশ থেকে 1টি তারিখের গড় বের করলে এখানে 1টি বিবরণের গড় বেড়ে যাবে। সর্বপ্রথম আসবে আমার মূলধনের ব্যালেন্সটা। মূলধনের ব্যালেন্স হচ্ছে 2017 পয়লা জানুয়ারিতে, অর্থাৎ 2017 সালের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি 80,000, 70,000, 60,000 টাকা। আর এই পাশে সর্বপ্রথম আসবে উত্তোলন হিসাব, অর্থাৎ 10,000, 8,000, 6,000, এখানে আসবে উত্তোলন হিসাব। হ্যাঁ, তাহলে এখানে লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব ডিসেম্বর 31 দিব। অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশের আইটেমগুলো ক্রেডিট পাশে আসবে এবং লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশের আইটেমগুলো ডেবিট পাশে আসবে। তা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আমরা পাচ্ছি মূলধন সুদ 8,000, 7,000, 6,000। এরপর আমরা পাচ্ছি আসার বেতন, বেতন 12,000। এরপর পাচ্ছি মুনাফার অংশ 15,867, 15,867, 15,866। আর লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশে ছিল উত্তোলনের সুদ 500, 400, 300, আর ছিল পণ্য উত্তোলন 1,000। এই ছিল, এইভাবে আমরা আনবো। আনার পর আমরা যোগ বিয়োগ করবো, অর্থাৎ আসার ক্রেডিট পাস বড়, ক্রেডিট পাসটা আগে যোগ করলাম 115,867 নিয়ে আসলাম ডেবিট পাশে নিচে। এই দাগটা খেয়াল করে আমরা সমান্তরাল রেখায় টানবো। তারপর আমরা এটা নিয়ে আসলাম 115,867, এখান থেকে আমি 10,500 বিয়োগ করলে আমার থাকে 105,367। এইভাবে আমরা পরে ওষারটা যোগ করবো, ওষারও ক্রেডিট পাস বড় 92,867, নিয়ে আসলাম ক্রেডিট পাশে 92,867, এখান থেকে আমি 8,400 বিয়োগ করলে থাকে 84,467। এরপর উর্মিল ক্রেডিট পাস বড় 81,866, নিয়ে আসলাম ক্রেডিট পাশে ডেবিট পাশে 81,866, এখান থেকে 6,300 আর 1,000 বিয়োগ করলে থাকে 74,566। এই বরাবর আমরা মাসের শেষ তারিখ দিয়ে ব্যালেন্স সিডি লিখে দিব। এই সিডিটা ইচ্ছা করলে আমরা এই পাশে নিচে বিডি করে নিয়ে আসতে পারি, প্রয়োজন নাই, এটার জন্য কোনো নাম্বার কাটবে না, আর না দিলেও কোনো সমস্যা নেই। আমরা এইভাবে আমরা কি করবো, অংশীদারদের মূলধন হিসাব করবো। যতজন অংশীদারের মূলধন হিসাব করতে বলবে ততজন এটা করবো। কোনো কিছু উল্লেখ না থাকলে আমার যতজন অংশীদার আছে সবার মূলধন হিসাবটা আমরা প্রস্তুত করবো। এইভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। এই জন্য আমরা নিয়োগ করেছি একটি বই বাজারে বের করার জন্য, যেখানে প্রত্যেকটি অঙ্কের শেষে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে, যেন একজন ছাত্রছাত্রী কোনো বাসায় অঙ্ক করতে গিয়ে কোনো অঙ্কের সমস্যা পড়লে সে যেন ইউটিউব থেকে সেই অঙ্কের ভিডিওটি দেখে নিতে পারে। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করুন, ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। ইউটিউব চ্যানেলের ভিডিওতেও আপনারা লাইক, কমেন্টস, শেয়ার করতে পারেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তাহলে নতুন নতুন অঙ্ক যখনই আমরা আপলোড করব ইউটিউবে, সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।